नमस्कार दर्शक बंधु, आपनारा देखछेन चैनल एबिसि, आमी विजय। आर प्रत्येक दिनकार मतो आपनादेर सामने चले एसेछि आर एखन आमरा आपनादेर साथे आलोचना करब आजकेर राशिफल निये। प्रत्येक दिन जेरकम आपनादेर साथे राशिफल आलोचना करे थाकि, आजकेओ ठीक एकई भावे एकई प्रकारे आपनादेर साथे आलोचना करब आजकेर राशिफल। किन्तु तार साथे साथे आमरा आजके आलोचना करब आपनादेर क्षेत्रे कोन दिके यात्रा करा शुभ हबे, कि खावा उचित कि खावा उचित नय, आपनादेर क्षेत्रे कोन रंग शुभ हबे, कत संख्या शुभ हबे, कि उपचार करले भालो हबे, कि दान करा उचित, एबं तार साथे साथे बलबो आजके आपनादेर कोन गाछ पुजो करले शुभ हबे। जदि आजके मने करछेन आजके आपनार जन्मदिन रयेछे, ताहले आपनारा कि करबेन? जदि आजके आपनार म्यारेज एनिवार्सारी थाके, ताहले आपनारा कि करबेन? प्रत्येक दिन जेरकम आलोचना करी, आजकेओ ठीक एकई भावे एकई प्रकारे आपनादेर साथे आलोचना करब। किन्तु प्रथमेई आमरा चले जाब आजके पंजिकाते। আজকের পঞ্জিকায় তিথি থাকবে সপ্তমী তিথি, সুতরাং আজকে কিন্তু তালের সেবন নিষিদ্ধ রাখবেন। আজকে নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র, এবং করণ রয়েছে বপকরণ পক্ষ, কৃষ্ণ পক্ষ, যোগ আজকে ধৃতি যোগ। দিন আজকে মঙ্গলবার, এবং রাহুকাল থাকবে দুপুরবেলা 2:34 থেকে 3:57। এই সময়ের মধ্যে কিন্তু কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম স্টার্ট করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম স্টার্ট করে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 11:48 থেকে 1:11। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তো আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকবে দুপুরবেলা 2:34 থেকে 3:57। সুতরাং শুভ সময় এবং রাহুকাল একই সময় পড়ে যাওয়ার জন্য শুভ সময়ের ফায়দা কিন্তু আজকে আপনারা তুলতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধি যোগ রয়েছে 27 জানুয়ারি, যা চলবে 8:51 সকালবেলা থেকে পরবর্তী দিন সকালবেলা 6:46 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তো আপনাদের ক্ষেত্রে বিজনেস শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 27 জানুয়ারি, যা চলবে সকালবেলা 7:42 থেকে 9:21 পর্যন্ত। যারা কনস্ট্রাকশন শুরু করতে চাইছেন, তাদের জন্য শুভ তিথি রয়েছে 27 জানুয়ারি, যা চলবে 7:42 থেকে 9:21 পর্যন্ত। এবং অশুভ সময় আপনাদের জন্য থাকবে 26 জানুয়ারি, যা চলবে 11:24 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু কোনো শুভকর্ম স্টার্ট করবেন না, সেক্ষেত্রে অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে এই সময়কে। আজকে আপনাদের জন্য শুভ দিক রয়েছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধাবিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা চলে যাব আপনাদের সাথে অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, কাজে কিন্তু আজকে গতি বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 2, আজকে অন্যের সাহায্যের কিন্তু আজকে কোনো কিছু নিতে চাইবেন না, আপনারা নিজের বলেই কিন্তু আজকে সমস্ত কর্ম শেষ করার চেষ্টা করবেন। সংখ্যা 3, বাচ্চাদের অনলাইনে কিন্তু আজকে নতুন কিছু শেখার পরিকল্পনা তৈরি হতে পারে। সংখ্যা 4, খুশির মেজাজ কিন্তু থাকবে সারাটা দিন জুড়ে। সংখ্যা 5, আজকে জীবনসাথীর সাথে কিন্তু নতুন কোনো পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে তৈরি করতে হতে পারে। সংখ্যা 6, আজকে কিন্তু কর্মে সফলতা আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা পাচ্ছেন। সংখ্যা 7, আজকে খেলাধুলায় ব্যস্ত থাকবেন এবং শরীর কিন্তু আজকে হেলদি অবশ্যই থাকবে। সংখ্যা 8, মায়ের সাথে কিন্তু আজকে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যা 9, ফ্যাশন ডিজাইনারদের জন্য কিন্তু আজকে দিনটা ভীষণ শুভ রয়েছে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তাদের জন্য দিনটা অতীব শুভ। আর এবার আমরা চলে যাবো এবিসিডিতে। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে চলে যাই। এ, কর্ম কিন্তু আজকে সম্পন্ন হতে চলেছে। বি, আজকে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু বুঝে ডিসিশান নিন, নচেত সমস্যায় পড়তে হতে পারে। সি, বন্ধুর সাথে কিন্তু আজকে সময় বেশিরভাগ সময়টা কাটতে পারে। ডি, ব্যবসাতে জরুরি কিন্তু যোগাযোগ আজকে করতে হতে পারে আপনাকে। ই, আজকে বন্ধুদের সাথে কিন্তু কোথাও দিন কাটবে, অর্থাৎ আজকে সময় বেশি সময়টা কিন্তু কাটছে। এফ, ইঞ্জিনিয়ারদের ছাত্রদের জন্য কিন্তু ভীষণ ভালো রয়েছে। জি, নতুন কোম্পানিতে কিন্তু সেই যোগদান আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। এইচ, কাজ কিন্তু আজকে সম্পূর্ণ কমপ্লিট হবে আজকে। আই, বন্ধুর ফেস্টিভ্যালে কিন্তু আজকে যেতে হতে পারে আপনাকে। যে, অন্যের সাথে কিন্তু আজকে মনের কথা শেয়ার করার চেষ্টা করুন, ভালো হবে। কে, ব্যবসাতে উত্থান পতন কিন্তু হঠাৎই ঘটতে পারে। এল, বড়দের মতামত নিয়ে কাজ করুন, ভালো হবে। এম, আজকে কর্মের জন্য কিন্তু নতুন মানুষের সাথে কিন্তু আজকে পরিচয় তৈরি হতে পারে। এন, পরিবারের জীবনে কিন্তু আজকে খুশির মুহূর্ত কাটতে থাকবে। ও, সরকারি কর্মচারীদের কিন্তু আজকে লাভ রয়েছে। পি, কোনো কাজ কিন্তু আজকে নিয়ে ছোটাছুটি করতে হতে পারে। কিউ, সন্তানদের জন্য কিন্তু আজকে শুভ সংবাদ আসতে পারে। আর, খরচ কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। এস, সন্দেহ বৃদ্ধি পেতে পারে পার্টনারের প্রতি। টি, নতুন কিছু শিখতে বা জানতে আজকে কিন্তু আগ্রহ প্রকাশ করতে হতে পারে আপনাকে। ইউ, পরিবারের খুশি কিন্তু আজকে আপনাদের মন আনন্দিত রাখবে। ভি, বন্ধুর সাথে কিন্তু আজকে দেখা হতে পারে বহুদিন পরে। ডাব্লু, শরীর ভালো থাকবে। এক্স, পরিবারের সাথে কিন্তু আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি করতে হতে পারে। ওয়াই,
সামাজিক কাজে কিন্তু আজকে যোগদান তৈরি হতে পারে। জেড দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর এবার আমরা চলে যাব প্রত্যেক দিনকার মতো রাশিফলের আলোচনায়। প্রথমেই আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা ভীষণ শুভ যেতে চলেছে। আজকে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকবে। আজকে আপনারা বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে। এছাড়া আপনারা বিবাহের কথাবার্তা যারা চালাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা আদর্শ রয়েছে। আপনাদের জন্য বিশেষ করে বলে রাখি, আজকে কিন্তু আপনারা যে কোনো শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় লগ্নি করে বিশেষ ফায়দা কিন্তু তুলতে পারেন। গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা ভালো রয়েছে। মায়ের সাথে কিন্তু কোনো বিষয়ে মতবিরোধ তৈরি হতে পারে সন্ধ্যের পরবর্তী সময়, একটু অ্যাভয়েড করবেন, বুঝে কথা বলার চেষ্টা করবেন, ভালো হবে। এছাড়া দিনটা মোটের উপর নতুন বিজনেসে আপনাদের কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আজকে ভীষণভাবে থাকছে। একটু বুঝে একটু বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু আজকে আপনারা সমস্ত কাজ করুন, নতুন সুযোগ কিন্তু আপনাদের কাছে আজকে ছুটে আসবে। শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব বৃষরাশি। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যে কর্মে আপনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে কিন্তু আজকে দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো রয়েছে। এছাড়া দূরযাত্রার ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু আপনাকে ব্যস্ত এবং সারাটা দিন কিন্তু আপনাকে ব্যস্ততার সাথেই কাটাতে হবে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিকেলের পরবর্তী সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া মোটের ওপর বলে রাখি, আপনারা যদি মনে করছেন আপনারা আপনাদের বাড়িতে কোনো কনস্ট্রাকশন করাবেন সেক্ষেত্রেও কিন্তু আজকে দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো রয়েছে। তবে হেলথ নিয়ে কিন্তু একটু ভুগতে হতে পারে আপনাদের। আজকে দূরযাত্রা কিন্তু বিকেলের পরবর্তী সময় অ্যাভয়েড রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা যদি মনে করছেন আজকে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় লগ্নি করবেন সেক্ষেত্রে ফায়দা আপনাদের দিকেই থাকবে। শুভ রং আজকে সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকবে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই কমবে। আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কোনো ওয়ার্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা দরজা খুলে দিতে পারে। এছাড়া বলে রাখি, আপনাদের নতুন করা কোনো কাজ যা বহুদিন ধরে আটকে ছিল সেগুলো কিন্তু আপনারা আজকে প্রচার প্রসার করুন, সেক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ কিন্তু আপনার ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর মধ্যম যেতে চলেছে। আজকে আপনার ভাই বা বোনের সাথে কিন্তু একটু বিকেলের পরবর্তী সময় কোনো মতানৈক্য তৈরি হতে পারে, বুঝে কথা বলবেন। এছাড়া কিন্তু দিনটা প্রপার্টি রিলেটেড সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা কোর্ট কাচারি আইন আদালত মামলা মোকদ্দমায় কিন্তু কেটে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ করে বলে রাখি, পারিবারিক বিষয়ে কোনো শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে তৈরি হচ্ছে। এছাড়া আপনারা যদি মনে করছেন গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা মোটের উপর মধ্যম মানের থাকছে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা মোটের উপর শুভ থাকছে। আজকে বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। ছোট ভাই বা বোন কিন্তু আপনাকে আজকে সহযোগিতা করতে পারে আপনাদের কর্মে। আর্থিক ক্ষেত্র আজকে কিন্তু মোটের উপর মজবুত থাকছে। নতুন কোনো কর্মের যোগসাজশ কিন্তু তৈরি হতে পারে যা আপনার আর্থিক ক্ষেত্র এবং কর্মক্ষেত্রকে কিন্তু মজবুত করতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর ভীষণ শুভ যেতে চলেছে। আজকে আপনি কাউকে কিন্তু ঋণ দেবেন না, ঋণ নিতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। শুভ রং আজকে সাদা এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব কন্যারাশি। কন্যারাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দিনটা মোটের উপর মধ্যম থাকছে। আজকে নতুন কোনো অপরচুনিটি যা হাতের কাছে এসেও কিন্তু হাতছাড়া হতে পারে, সুতরাং নিজের প্রত্যেকটা কাজ কিন্তু আজকে গুছিয়ে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া বলে রাখি, আপনারা যদি মনে করছেন আজকে দূরভ্রমণ করবেন সেখান থেকে অ্যাভয়েড থাকার চেষ্টা করবেন। মূলত আপনারা কিন্তু নিজেরা কখনোই ড্রাইভ করবেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিপাকে পড়তে হতে পারে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এড়িয়ে থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 7 আলোচনা করবো এবার বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসের ক্ষেত্রে বলবো, ঘড়ি আপনাদের কোন দিকে রাখা উচিত এবং কোন দিকে রাখা উচিত না। দেখুন, আপনারা যখনই ঘড়ি রাখবেন বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে পূর্ব দিক উত্তর দিক এবং পশ্চিম দিকে কিন্তু আপনারা ঘড়ি রাখতে পারেন। এছাড়াও নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট এই কর্নার কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ কর্নার বলে মানা হয়েছে ঘড়ি রাখার ক্ষেত্রে। তবে দরজার উপরিভাগে কিন্তু আপনারা কখনো ঘড়ি রাখবেন না, বিশেষ করে সদর দরজার উপরিভাগে। এছাড়াও ঘড়ি যখন আপনারা রাখছেন তখন কিন্তু কখনোই দক্ষিণ দেয়ালে আপনারা ঘড়ি লাগাবেন না, সেক্ষেত্রে দক্ষিণ দিকে কিন্তু নেগেটিভ আপনাদের টাইমিং বাড়তে থাকবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ভুল সময় ভুল জিনিস প্রয়োগ করার একটা সম্ভাবনা কিন্তু সর্বদা বৃদ্ধি পেতে থাকবে।
আলোচনা করব এবার আপনাদের সাথে কি গাছ আজকে আপনাদের ক্ষেত্রে পুজো করা উচিত। আজকে আপনারা যদি বেলগাছ পুজো করেন, বেলগাছকে প্রণাম করেন এবং বেলগাছে জল দেন, সেক্ষেত্রে কিন্তু আজকে দিনটা মোটের উপর শুভ থাকছে। এছাড়া বলে রাখি, আপনারা যখন আজকে বাড়ি থেকে বেরোচ্ছেন তখন কিন্তু লবঙ্গ মুখে দিয়ে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভ ফল অবশ্যই পাবেন। আলোচনা করব আজকে আপনারা কি দান করবেন। যদি আপনারা চাইছেন তো খাদ্যদ্রব্য কিন্তু আজকে যে কোনো গরিব মানুষের মধ্যে দান করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। আজকে উপায় বলে দিই, বহুদিন ধরে যারা ঋণে জর্জরিত হয়ে রয়েছেন তারা আজকে কি করবেন, তারা আজকে এক মুঠো জব এবং তার সাথে সাথে একটি মাটির হাঁড়ি নিয়ে চলে আসুন বাড়িতে এবং সেটিকে আজকে জল দিয়ে ভিজিয়ে কিন্তু আপনি যেই বিছানায় শোন তার তলায় কিন্তু আজকে রেখে দিন সেই জবটিকে মাটির হাঁড়ির মধ্যে। কালকে অর্থাৎ বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কিন্তু সেই জবগুলোকে পাখিদের কিন্তু খাইয়ে দেওয়ার চেষ্টা করুন। এই ক্রিয়া কিন্তু পরপর কয়েকটি মঙ্গল বুধবার করে যান, সেক্ষেত্রে অতীব তাড়াতাড়ি কিন্তু সুফল আপনারা ঋণের ক্ষেত্রে লাভ করবেন। আলোচনা করব এবার আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কি করবেন, তারা কিন্তু আজকে দুধ দান করতে পারেন যে কোনো গরিব মানুষকে, সেক্ষেত্রে ভালো হবে। যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে যে কোনো মন্দিরে ফুল দান করতে পারেন, ফুল অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যাই হোক, এবার আমরা আলোচনায় চলে যাব রাশিফলের, আর রাশিফলের আলোচনা এবার এখন আমাদের সপ্তম রাশি, অর্থাৎ সপ্তম রাশি আপনাদের জন্য তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা মোটের উপর আজকে মধ্যম যেতে চলেছে। আজকে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কমতে আরম্ভ করবে। এছাড়া বলে রাখি, আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে। আপনারা যদি মনে করছেন বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলবেন, সেক্ষেত্রে কিন্তু আজকে দিনটা আপনাদের পক্ষে ভীষণ শুভ রয়েছে। কোনোভাবেই কিন্তু আজকে কাউকে ঋণ দেবেন না বা ঋণ নেবেন না, গলাজনিত সমস্যায় কিন্তু হঠাৎ ভুগতে হতে পারে আপনাকে। আপনি যদি মনে করছেন আপনার ছোটো ভাই বা বোনের সাথে আপনারা পার্টনারশিপ বিজনেস করবেন, সেক্ষেত্রে বুঝে কিন্তু আপনারা সমস্ত ডিসিশান নিন, নচেৎ পরবর্তীকালে কিন্তু একটুখানি সমস্যার মুখোমুখি আপনাদের পড়তে হতে পারে। শুভ রঙ আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকবে, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই কমতে আরম্ভ করবে। এছাড়া বলে রাখি, আজকে আপনাদের কিন্তু নতুন সংযোজন তৈরি হতে পারে যা আপনাদের ক্রিয়েটিভ লাইনে, অর্থাৎ যারা ক্রিয়েশনের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য কিন্তু আজকে নতুন কোনো অপরচুনিটি মিলতে পারে, যে গভর্নমেন্ট সেক্টর থেকে অর্থাৎ রাষ্ট্রীয় বা রাজ্যস্তরের কোনো সেক্টর থেকে কিন্তু আপনাদের কোনো ডাক আসতে পারে, কোনো অপরচুনিটি কোনো সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে, আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে। এছাড়া বলে রাখি, আপনারা যদি মনে করছেন আপনাদের গলাজনিত সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা মোটের উপর মধ্যম মানের থাকলেও আপনাদের বিকেলের পরবর্তী সময় ঠান্ডা লাগাজনিত সমস্যা থেকে কিন্তু ভীষণ সতর্ক থাকা উচিত। আজকে আপনাদের কিন্তু পাওনার অর্থ উদ্ধারের জন্য বেরিয়ে পড়তে হবে। এছাড়া বলে রাখি, আপনারা যদি মনে করছেন আজকে কোথাও অনলাইন ট্রানজ্যাকশন করবেন সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন। প্রতারণার যোগ কিন্তু আজকে আপনাদের সাথে হঠাৎই হতে পারে। শুভ রঙ আছে সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা অম্লমধুর থাকছে, সময়টা কিন্তু মোটের ওপর শুভ থাকবে। এছাড়া হেলথ ওরিয়েন্টেড ট্রাবল যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলো কিন্তু নিষ্পত্তি ঘটতে পারে আজকে। আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ করে বলে রাখি, যদি মনে করছেন ঋণ নেবেন সেক্ষেত্রে কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনার অর্থভাগ্য কিন্তু মজবুত হচ্ছে চলেছে, নতুন কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে তৈরি হতে পারে। এছাড়াও গলাজনিত সমস্যা যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর শুভ যাবে। আপনাদের ক্ষেত্রে পেট ওরিয়েন্টেড যেমন সমস্যা অর্থাৎ লিভার জনিত কিন্তু সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে। এছাড়া মোটের উপর দিনটা ভালো থাকছে, নতুন কোনো ব্যক্তির সাথে আজকে আলাপ হতে পারে যা আপনার কর্মক্ষেত্র আর্থিক ক্ষেত্রকে কিন্তু মজবুত করতে পারে। শুভ রঙ আপনাদের জন্য আজকে হলুদ এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মকর রাশি। দাম্পত্য কলহ এবং প্রেমোচ্চ জীবনে ঝঞ্ঝাট দিয়ে কিন্তু আজকে মানসিক উদ্বেগ অস্থিরতা কিন্তু হঠাৎই তৈরি হতে পারে। বিকেলের পরবর্তী সময় কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন, নিজের বাকশক্তিতে লাগাম লাগানোর চেষ্টা করুন। এছাড়া বলে রাখি, আপনার গৃহে কনস্ট্রাকশন করতে চাইছেন তো আজকে কিন্তু সঠিক সময় আপনারা কনস্ট্রাকশন শুরু করে শুভ ফায়দাও কিন্তু আজকে আপনারা লাভ করতে পারেন। এছাড়া বলে রাখি, কনস্ট্রাকশনের জন্য কিন্তু কোনো বড় ধরনের ব্যয় আপনাকে আজকে ফেস করতে হতে পারে। বিশেষ করে বলে রাখি, যারা মনে করছেন আপনাদের সন্তানকে নিয়ে বহুদিন ধরে কোনোরকম সমস্যার মধ্যে দিয়ে কাটছেন তারা কিন্তু আজকে সন্তানকে নিয়ে মন্দিরে বা কোনো ধর্মস্থানে কিন্তু আজকে ভ্রমণ করতে পারেন, কোনো ধর্মীয় ব্যক্তির সাথে কিন্তু আজকে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে নতুন পথ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রশস্ত হয়ে যেতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রঙ সবুজ এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কুম্ভ রাশি। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন মধুর থাকছে, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই জটিল হতে পারে আজকে আপনাদের জন্য। আজকে তবে ভাগ্যস্থানের উপর থেকে যদিও আপনাদের কিন্তু আজকে চন্দ্র পাস করছে, তবে আজকে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, বিশেষ করে গুরুজনদের থেকে কিন্তু আজকে কোনো মতবিরোধ তৈরি হতে পারে আপনাদের কোনো কর্মের বিষয়ে। এছাড়া আপনার রিলেশনের মধ্যে আপনাকে কিন্তু কাউকে আজকে নিয়ে হাসপাতালে কিন্তু আজকে দৌড়োদৌড়ি করতে হতে পারে, ছোটাছুটি করতে হতে পারে আপনাকে, অর্থাৎ হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলের জন্য কিন্তু আপনাকে আজকে কোনো সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া বলে রাখি, আজকে কিন্তু সারাটা দিন খাটাখাটনি এবং ক্লান্তিময় দিন থাকবে আপনাদের ক্ষেত্রে। আজকে ছুটোছুটি হবে এবং তার সাথে সাথে অর্থ ব্যয়ের কিন্তু একটা নতুন পথ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে।
আপনারা যারা মনে করছেন আপনাদের থেকে কেউ অর্থ পান, তাদের কিন্তু অর্থ চুকিয়ে দেওয়ার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে শুভ হবে আপনাদের জন্য। আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। মীন রাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর শুভ থাকছে, মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম থাকবে। আজকে দূরযাত্রা আপনার পক্ষে ভীষণ ভালো নয়, আজকে আপনাদের পক্ষে কিন্তু বিশেষ করে বিকেলের পরবর্তী সময় নিজের ড্রাইভ করা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এছাড়াও দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে। আপনারা যদি মনে করছেন আপনাদের সন্তানকে নিয়ে বহু দূরে ঘুরতে যাবেন, তাহলে কিন্তু আজকের দিনটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে শুভ রং আপনাদের জন্য ব্লু কালার এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।